জি বলুন, কেন ডেকেছিলেন? আপনি আমার একবারও জিজ্ঞেস করবেন না যে আমার দ্বিতীয় ইচ্ছাটা কি। যাই হোক, আমি আমার দ্বিতীয় ইচ্ছাটা ঠিক করছি। জি বলুন, আপনার কি দ্বিতীয় ইচ্ছে? আমার হয়েছে কি, আমি ওই আমার বিয়ার বয়স আসলে চলে গেছে, বুঝছেন, বিয়ে শাদী করি নাই, তো এখন আমার বিয়ে শাদী করতেও ইচ্ছা করতেছে না। একটা অদ্ভুত ইচ্ছা হয়েছে কিছুদিন ধরে, মানে কোন দেশে আমার যদি দুইটা সন্তান থাকতো, না বিয়ে করি নাই, সন্তান করতে আসবো, মানে আমাদের মনুষ্য সমাজে, মানে মনুষ্য সমাজের বাস্তবতার নিরিখে এটা সম্ভব না আসলে, বুঝছেন। কিন্তু একটা সন্তান যদি এরকম হইতো যে দুষ্ট, সারা দিন ঘরের মধ্যে দৌড়াদৌড়ি করা, একটা ঠান্ডা প্রকৃতির, তাহলে খুব ভাল লাগতো। বউ নাই কিন্তু আমি দুই সন্তানের বাপ। এখন এইটা আপনি যেহেতু পড়ি, এই জন্য রিকোয়েস্ট করতেছি, সম্ভব এটা? সম্ভব, অবশ্যই সম্ভব। প্লিজ আপনার দুইটা পায়ে যদি আমার দুইটা সন্তান দেন। আব্বু আব্বু, তুমি আমি দেখেছিলে? তুই এবার ভিতরে ঢুকছিস কেমনে? আব্বু আমি তোমার ছেলে, তুমি আমাকে চিনতে পারছো না, আমি সুমন। ও না, ওই বেটা, ওই তুই আমার, তুই আমার পোলা কেমনে হস? হ্যাঁ, দুম করে এত বড় পোলা কেমনে? বেরো আব্বু, ছোটদের সাথে কেউ এত খারাপ ব্যবহার করে না। তোর সাউন্ড জানি আমার কানে না ঢুকে, কম করে হইলে আমার থেকে 10 বছরের বড় বিক্রি, বাইরা বাইরা নিলে মাইরে ভালো। কিন্তু আব্বু, চাচ্চু তোমার জন্য খাবার নিয়ে বসে আছে, তুমি তাড়াতাড়ি আসো। এটা কেমন সন্তান দিলেন? মাঝে মধ্যে যে জিদ করে তুলে আসার, তুমি সেটাও তো পারবো না। এটা এটা যেমনে পারেন এটা বদলাই দেন, এরকম না, এরকম সন্তান চাইতেছি না। দেখুন, যেটি একবার আসে সেটি আর ফেরত যোগ্য নয়। আরে কি বলেন, তাহলে আমি তো একটা বাচ্চা আপনি দিছেন সন্তান, মানে এত কেমনে কি করবো আমি? মনে করে দেখেন তো, আপনি যখন সন্তানের কথা বলেছিলেন তখন কি আমাকে বয়সের কথা বলেছিলেন? না, বয়সের কথা তো কই নাই। আচ্ছা এখন সব ছাড়েন তো, এখন চলেন, সবাই আপনার জন্য ডাইনিং এ ওয়েট করছে, খাবেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি একটু ওয়াশরুমে যাবো, একটু ফ্রেশ ট্রেশ হবো, তারপরে। আচ্ছা ঠিক আছে, চলেন। তুমি এটা কোনো কাম করলা? আমি 20 মিনিট ধরে তোমার লাগে ওয়েট করতেছি, আর তুমি এলো এখন? আমার ঢুকা লাগে না। জেড মানে ওই মি, আপনি কে? ওইটা তুমি তোমার আপন সন্তানের চিন্তা করো, আমি তোমার পোলা বাপু। আপন সন্তান মানে ব্যাট করে কেন? আমার এটা আপনার চঞ্চল দুষ্ট ছিল। আমার চঞ্চল পোলার মডেল হইলো তাই আমার কোনো পোলা লাগবো না। কাটতি কুটি গোল করেন, আপনি ওজন পোলা মোলা সব লেগে যান। আপনাকে একবার বলেছি না, যেটা একবার আসে সেটার ফেরত যোগ্য নয়। কিল্লিকা ফেরত যোগ্য হইবো না? কিল্লিকা হইটা, তুমি কার সাথে কথা বলছো? এই তুই আমার ডেট করবি না? একটা মানুষ আপন বাপরে যতবার ডেট না হয় তুই তার চেয়ে বেশি কইতেছ, তাই বাইরে তুই বাইরে হইটা, তারে বাইরে হয়ে যাইতে কইতেছ? ওটা জায়গা থেকে তানজিলা বইব নাই আব্বু। তানজিলা কে? তানজিলা নামে তো আমি কাউকে দেখতে পাচ্ছি না। উল্টা পাল্টা কার সাথে কথা কস? তোর কি ইনসোমনিয়া হয়েছে? রাত্রে ঘুম হয় না? দূর পরীর মতন সুন্দর একটা মেয়ে কথা কইতেছে, তোরা শুনতাছস না? পরীর মত না, পরী। ওই যে শুনছ নাই,
কি কইলো? আমি তো কিছু শুনলাম কথা কইলো যে পরীর মতো না পরি শুনস নাই তুই? না 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 না, তোর তো সমস্যা হয়েছে মাথায়, ডাক্তার দেখাইতে হইব। সুমন তুই শুনস নাই? জি আব্বু। প্লেট ভাঙো মাথার উপরে। ড্যাড তুমি যে কি করো না, তোমার কিছু জানতে চাইলে তুমি আমারে জিগাইবা। আমি কইতেছি উনি কি কইছে। উনি কইছে পাপ্পুর দিকে ভালো কইরা খেয়াল রাখতে। ঠিক কইছি না আব্বা? তুই ঠিক কইছিস। তোরে তো ছোটবেলা থেকে লাইলা পাইলে আমি বড় করছি। হ্যাঁ।